আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি তারেক হোসাইন। আজকে আপনাদের সাথে কথা বলবো দাজ্জাল পৃথিবীতে এসে কি কি ফিতনা ছড়াবে। দাজ্জালের ক্ষমতা, এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ। নাওয়াজ বিন সামআন থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জালের চলাচল গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, মেঘের গতি যাকে প্রবল বাতাস পেছন থেকে হাঁকিয়ে নিয়ে যায়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। সহি মুসলিম, কিতাবুল ফিতনা। দাজ্জালের সাথে থাকবে জান্নাত জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি। তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে, ব্যাহিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যায় এবং সেখান থেকে পান করে, কারণ উহা সুমিষ্টি পানি। তার চোখের উপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফের লেখা থাকবে। মূর্খ শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে। সহি মুসলিম, কিতাবুল ফিতনা। জড় পদার্থ দাজ্জালের ডাকে সাড়া দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়ের আহ্বান জানাবেন, এতে তারা ইমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়ের আহ্বান জানাবে, লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে, এতে তারা চরম অভাবে পড়বে, তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে, গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে। সহি মুসলিম, কিতাবুল ফিতনা। মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বের হলে একজন বিশিষ্ট ইমানদার ব্যক্তি তার দিকে রওনা হয়ে যাবে, খবর পেয়ে দাজ্জালের পক্ষ থেকে তার অস্ত্রধারী ব্যক্তিরা গিয়ে তার সাথে মিলিত হবে। তারা তাকে জিজ্ঞেস করবে, তুমি কোথায় যাওয়ার সংকল্প করেছ? তিনি বলবে, ওই ব্যক্তির কাছে যে আবির্ভূত হয়েছে। তখন তারা তাকে জিজ্ঞেস করবে, তুমি কি আমাদের প্রভুর প্রতি ইমান আনবে না? তিনি বলবেন, আমাদের প্রভু সম্পর্কে কোনো সন্দেহ নেই। তারপর তারা পরস্পরে বলবে, একে হত্যা করো। তারপর একে অপরকে বলবে, তোমাদের প্রভু যে নিষেধ করেছেন তোমরা তাকে না দেখিয়ে কাউকে হত্যা করবে না? নবী বলেন, অতঃপর তারা তাকে দাজ্জালের নিকট নিয়ে যাবে। যখন মুমিন ব্যক্তি দাজ্জালকে দেখতে পাবেন, বলবেন, হে জনগণ, এ তো সে দাজ্জাল যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছেন। এরপর দাজ্জালের আদেশে তার চেহারাকে ক্ষত বিক্ষত করা হবে, বলা হবে, একে ধরে চেহারা ক্ষত বিক্ষত করে দাও। তারপর তার পেট এবং পিঠকে পিটিয়ে বিছিয়ে ফেলা হবে। তারপর দাজ্জাল জিজ্ঞেস করবে, আমার প্রতি ইমান আনবে না? তিনি বলবেন, তুমি তো মিথ্যাবাদী মসীহ দাজ্জাল। এ কথা শুনে তাকে কোড়াল দিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলার জন্য আদেশ করা হবে। তারপর আদেশে তাকে প্রথমে দুই পা আলগা করে খণ্ড করা হবে। অতঃপর দাজ্জাল খণ্ডিত টুকরাদ্বয়ের মাঝখানে এসে তাকে লক্ষ্য করে বলবে, উঠো। তৎক্ষণাৎ তিনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন। তারপর আবার দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এবার আমার প্রতি ইমান আনবে কি? তখন তিনি বললেন, আমি তো তোমার সম্পর্কে আরও অধিক অভিজ্ঞতা লাভ করেছি। অতঃপর তিনি উপস্থিত জনগণকে লক্ষ্য করে বলবেন, হে লোক সকল, মনে রেখো, দাজ্জাল আমার পরে আর কোনো মানুষের উপর কর্তৃত্ব চালাতে পারবে না। নবী বলেন, তারপর দাজ্জাল তাকে জবাই করার জন্য ধরবে এবং তার গলা ও ঘাড়ে তামা জড়িয়ে দিতে চেষ্টা করবে, কিন্তু এ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবে না। অতঃপর তার হাত পা ধরে তাকে নিক্ষেপ করবে, মানুষ ধারণা করবে বুঝি আগুনে ফেলে দিয়েছে, প্রকৃতপক্ষে তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাব্বুল আলামিনের নিকট এ ব্যক্তি সবচেয়ে বড় শাহাদতের মর্যাদা লাভ করবেন। সহিহ মুসলিম, কিতাবুল ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খোরাসান। সাহাবিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বললেন, সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। আমরা বললাম, যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি এক দিনের নামাজই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। সহি মুসলিম, কিতাবুল ফিতনা। দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না।
সহি হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা মদিনা প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে সে প্রবেশ করবে। অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল আসবে, অবশেষে মদিনার এক পার্শ্বে অবতরণ করবে। এ সময় মদিনা তিনবার কেঁপে উঠবেন। তখন সকল কাফির ও মুনাফিক বের হয়ে তার নিকট চলে আসবে। সহি বুখারী হাদিস সংখ্যা 7124। দাজ্জালের অনুসারীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের পরনে থাকবে সেলাইবিহীন চাদর। দাজ্জালের শেষ পরিণতি, সহি হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে, মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে। সামান্য সংখ্যক মুমিনই তার এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের ওপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুত শহরের দ্বার প্রান্তে দাজ্জালকে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। সহি মুসলিম কিতাবুল ফিতনা। দেখতে দেখতে ভিডিওটার শেষ পর্যায়ে এসে গেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার কথা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।